हेलो फ्रेंड्स, वेलकम टू प्रेम बार्ता। आमी होलाम प्रबोध हाजरा। बंधुगण, आज 14 এপ্রিল আম্বেদকর জয়ন্তী। আজকের এই শুভ দিনে আমরা ডক্টর বি আর আম্বেদকরের জীবনী সম্পর্কে জানব। ভারতের অন্যতম বিশিষ্ট সমাজ সংস্কারক আম্বেদকর বর্ণ প্রথার দ্বারা সৃষ্ট অসমতার বিরুদ্ধে লড়াইয়ের জন্য পরিচিত। বাবা সাহেব আম্বেদকর একজন আইনবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং সমাজ সংস্কার হিসাবে পরিচিত। তিনি ছিলেন সংবিধানের স্থপতি এবং স্বাধীন ভারতের প্রধান আইনমন্ত্রী। তার অবদানের জন্য প্রতি বছর তার জন্মদিন আম্বেদকর জয়ন্তী হিসাবে পালিত হয়। সারা দেশের জন্য অনেক মহৎ কর্ম করা এই লোকটি তার জীবনের প্রথম দিকে সমাজের দ্বারা যে পরিণাম লাঞ্ছিত ও বঞ্চিত হয়েছেন তা মনে হয় না অন্য কেউ হয়েছেন, এবং সেই সমস্ত অপমান ভুলে সামনের দিকে এগিয়ে গেছেন। বি আর আম্বেদকর বলতেন, আমি এমন এক ধর্মকে মানি যে স্বাধীনতা ও সমতা এবং ভ্রাতৃত্ববোধ শেখায়। আমরা আজকে সাম্যতার প্রতীক ভারত রত্ন ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সম্পর্কে জানব, যিনি এই দেশের সংবিধান রচনা করেছিলেন এবং দলিত এবং অস্পৃশ্য জাতির মানুষদের তাদের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। ডক্টর এবারে জানবো ওনার জন্ম। ডক্টর বি আর আম্বেদকরের জন্ম 14 এপ্রিল 1891 সালে মধ্যপ্রদেশের ইন্দোর জেলায় মৌ নামক এক গ্রামে হয়েছিল। তিনি দলিত পরিবারে জন্মগ্রহণকারী। আম্বেদকর তার সম্প্রদায়ের শোষণ ও বৈষম্যের সাক্ষী হয়ে বড় হয়েছিলেন, যা তাকে সমতার জন্য আজীবন ধর্মযুদ্ধ শুরু করতে অনুপ্রাণিত করেছিল। ডক্টর বি আর আম্বেদকর এর বাবার নাম ছিল রামজি সকপাল। রামজি সকপাল তৎকালীন পরাধীন ভারতের ব্রিটিশ সেনাবাহিনীতে থেকে দেশের সেবা করেছিলেন এবং ভালো ব্যবহার ও কর্মের জন্য তিনি সেনাবাহিনীর সুবেদার পদ পর্যন্ত উত্তীর্ণ হন। ডক্টর বি আর আম্বেদকরের মায়ের নাম ছিল ভীমা বাই। রামজি সকপাল অর্থাৎ আম্বেদকরের বাবা প্রথম থেকেই নিজের ছেলেকে কঠোর পরিশ্রম ও ভালোভাবে পড়াশোনা করার জন্য উৎসাহিত করতেন, যার ফলে বি আর আম্বেদকর ছোটবেলা থেকেই পড়াশোনাতে খুব ভালো ছিলেন। বি আর আম্বেদকর জাতিতে ছিলেন মাহার। সেই জাতিকে তৎকালীন ভারতের অস্পৃশ্য হিসাবে মানা হতো। নিচু জাতির কোনো মানুষ ভুল করে উঁচু জাতির মানুষের কোনো বস্তুকে স্পর্শ করিলে তা অপবিত্র হিসাবে মানা হতো, এবং সেই সমস্ত বস্তু উঁচু জাতির মানুষ পুনরায় ব্যবহার করতেন না। এমনকি সমাজের এই রকম খারাপ চিন্তা ভাবনার জন্য নিচু জাতি মানুষ বিদ্যালয়ে ঠিকমতো পড়াশোনা করতে পারত না। কিন্তু সৌভাগ্যক্রমে তৎকালীন ব্রিটিশ সরকার সেনাবাহিনীতে কর্মরত নিচু শ্রেণীর মানুষদের জন্য আলাদা করে বিদ্যালয় তৈরি করেছিলেন, এবং এর ফলে আম্বেদকর তার প্রাথমিক শিক্ষা শুরু করতে পারেন। বিদ্যালয়ের পড়াশোনা খুব ভালো হওয়া সত্ত্বেও আম্বেদকর এবং তার সহপাঠী সমস্ত নিচু জাতির লোককে বিদ্যালয় কক্ষের বাইরে বা কক্ষের যে কোনো এক কোণায় আলাদাভাবে বসানো হতো। এমনকি বিদ্যালয়ের শিক্ষকরাও তাদের প্রতি কোনো গুরুত্ব দিতেন না এবং নিচু জাতির হওয়ার জন্য তাদের অবহেলার চোখে দেখতেন। বিদ্যালয়ের নল থেকে জল খাওয়ার অধিকার পর্যন্ত তাদের ছিল না। বিদ্যালয়ের কেরানি এসে দূর থেকে তাদের জল ঢালতেন। কেরানি না থাকলে তাদের জল পান না করেই থাকতে হতো। তৎকালীন ভারতের একটি জটিল পরিস্থিতিতে নিচু জাতির কোনো ছেলেই বিদ্যালয়ে পড়তে চাইত না, এবং বিদ্যালয়ে ভর্তি হলেও অপমান ও অভদ্র ব্যবহারের জন্য খুব অল্প সময়ের মধ্যেই
বিদ্যালয়ের পড়াশোনা ত্যাগ করত। 1894 সালে রামজি সকপাল ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করার পর পরিবার সমেত মহারাষ্ট্রের সাতারা নামক গ্রামে চলে আসেন। সাতারা আসার পর 2 বছরের মধ্যে বিআর আম্বেদকরের মা ভীমাবাই মারা যান। এরপর তার পিসি মীরাবাই কঠিন পরিস্থিতিতে তাদের দেখাশোনা করেন। রামজি সকপাল এবং ভীমাবাইয়ের 14টি সন্তান ছিল। তার মধ্যে কেবলমাত্র 3 পুত্র বলরাম, আনন্দরাও এবং ভীমারাও এবং 3 কন্যা মঞ্জুলা, গঙ্গা ও তুলসী এই কঠিন পরিস্থিতিতে জীবিত ছিলেন। 6 ভাই বোনের মধ্যে কেবলমাত্র ভীমরাও আম্বেদকর সমাজের সমস্ত অপমান ও লাঞ্ছনা সহ্য করে পড়াশোনা করতে সফল লাভ করেন। এরপর দেখে নেব ভীমরাও আম্বেদকরের শিক্ষা। প্রাইমারি এডুকেশন 1897 সালে আম্বেদকর বোম্বাইয়ের এলফিনস্টোন হাই স্কুলে ভর্তি হন এবং সেই বিদ্যালয়ের প্রথম নিচু জাতির শিক্ষার্থী তিনি ছিলেন। 1907 সালে বিআর আম্বেদকর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা পাশ করেন। এর ফলে তার স্বজাতির মানুষদের মধ্যে খুশির তরঙ্গ ছড়িয়ে যায়, কারণ সেই সময় উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা পাশ করা অনেক বড় ব্যাপার ছিল, তাও আবার নিচু জাতির থেকে। হায়ার এডুকেশন, এরপর বিআর আম্বেদকর এর সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে 1912 সালে ইকোনমিক্স এবং পলিটিক্স এ বিএ ডিগ্রি লাভ করেন। 1913 সালে স্কলারশিপ পেয়ে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য আমেরিকা চলে যান। 1915 সালে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে এমএ ডিগ্রি লাভ করেন এবং 1916 সালে একটি গবেষণার জন্য পিএইচডি লাভ করেন। তিনি তার গবেষণা এভলিউশন অফ প্রভিন্স ফাইন্যান্স ইন ব্রিটিশ ইন্ডিয়া নামক পুস্তক রূপে প্রকাশ করেন। ডক্টরেট ডিগ্রি পাওয়ার পর তিনি 1916 সালে লন্ডনে চলে আসেন। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে লয়ে অর্থাৎ আইন কানুন নিয়ে পড়াশোনা করেন এবং ইকোনমিক্স নিয়ে গবেষণা শুরু করেন, কিন্তু স্কলারশিপের সময়সীমা পরের বছর শেষ হওয়ার জন্য পড়াশোনা এবং গবেষণা মাঝপথে থামিয়ে তিনি ভারতে আসতে বাধ্য হন। এরপর তিনি ক্লার্ক এবং অ্যাকাউন্টেন্টের মতো অনেক চাকরি করেন। এরপর 1920 সালে জমানো টাকা এবং বন্ধুদের সাহায্য নিয়ে পুনরায় ইংল্যান্ডে ফিরে যান। 1923 সালে তার গবেষণা প্রবলেমস অফ রুপি সম্পন্ন হয়। তার গবেষণার জন্য লন্ডন ইউনিভার্সিটি তাকে ডক্টর অফ সায়েন্স উপাধিতে ভূষিত করেন। এরপর তিনি ভারতবর্ষে ফিরে আসেন এবং সম্পূর্ণ জীবন ভারতবাসীর সেবায় নিয়োজিত করেন। এরপর দেখব তিনি সত্যাগ্রহ পালন ও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ডক্টর ভীমরাও আম্বেদকর মহারাষ্ট্রের নাসিক শহরে 1930 সালে অচ্ছুত শ্রেণীর লোকেদের জন্য মন্দিরের দ্বার উন্মুক্ত করে দেন, আর এটা করার জন্য মহাত্মা গান্ধীর অনুসরণে তার শ্রেণীর লোকে অনেক লোকেদের সঙ্গে সত্যাগ্রহ পালন করেন। শুধু তাই নয়, ভারতীয় গোঁড়া হিন্দুদের বিবেককে নাড়া দেওয়ার জন্য ডক্টর বিআর আম্বেদকর 1956 সালে অক্টোবর মাসে তার লাখ লাখ ভক্ত অনুসারী সহ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ভারতের অস্পৃশ্য শ্রেণীর লোকেদের উন্নয়নের জন্য ভারতীয় শাসনতন্ত্রে যে বিশেষ বিধানসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে তার প্রধান উদ্যোক্তা ছিলেন এই ডক্টর ভীমরাও আম্বেদকরজি। এরপর দেখে নেব ওনার রাজনৈতিক জীবন। ভারতবর্ষের বেশ কয়েকটি স্বাধীনতা আন্দোলনে তিনি যোগ দেন। দলিত শ্রেণীর মানুষদের সামাজিক উন্নয়ন ও ভারতবর্ষের স্বাধীনতার জন্য বেশ কয়েকটি পুস্তক রচনা করেন।
যা তৎকালীন ভারতীয় সমাজের উপর গভীর প্রভাব বিস্তার করে। 1926 সালে তিনি বোম্বাই বিধানসভা পরিষদের সদস্য হন। 13th অক্টোবর 1935-এ B.R. আম্বেদকর গভর্নমেন্ট ল কলেজে প্রিন্সিপাল হন এবং এই পদে তিনি 2 বছর কর্মরত ছিলেন। 1936 সালে আম্বেদকর ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করেন এবং 1937 সালে বিধানসভা নির্বাচনে 15টি পদে জয়লাভ করেন। 1941 সাল থেকে 1945 সালের মধ্যে তিনি বেশ কয়েকটি বিতর্কিত পুস্তক প্রকাশ করেন। এই সমস্ত পুস্তকের মধ্যে একটি ছিল থটস অন পাকিস্তান, যেখানে তিনি মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করার বিরুদ্ধে কঠোরভাবে সমালোচনা করেন। ডক্টর বিআর আম্বেদকর ভারতবর্ষকে একটি আলাদা নজরে দেখতেন। তিনি অবিচ্ছিন্ন ভারতবর্ষকে স্বাধীন হিসাবে দেখতে চেয়েছিলেন। এর জন্য তিনি ভারতকে 2 ভাগে ভাগ করার পক্ষে যে সমস্ত নেতারা ছিল তাদের প্রকাশ্যে সমালোচনা করতেন। ভারতের সংবিধান রচনা 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পরে বিআর আম্বেদকর ভারতবর্ষের প্রধান আইন মন্ত্রী হন। তিনি ভারতবর্ষের নতুন আইন রচনা করেন, যা 1950 সালের 26 জানুয়ারি ভারতের সংবিধান হিসাবে সারা দেশে ঘোষণা করা হয় এবং স্বীকৃতি পায়। তার বিচারধারা অনুসরণ করেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি করা হয়। তারপর বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপে এবং কঠোর পরিশ্রমের জন্য তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন এবং 1956 সালে 6ই ডিসেম্বর তিনি মারা যান। আর চোদ্দই এপ্রিল দিনটি তার সম্মান হিসাবে আম্বেদকর জয়ন্তী হিসাবে পালন করা হয়। বন্ধুগণ, আজকের প্রতিবেদন এখানেই শেষ। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আর আপনারা যদি এখনও প্রেমবার্তা পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই ক্লিক করবেন, সাথে সাথে বেল আইকনও ক্লিক করতে ভুলবেন না, তাতে করে নিত্য নতুন ভিডিও আপনাদের ইউটিউবে পৌঁছে যাবে। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।